আচ্ছা ভাই, এটা কি মূলত? এটা হচ্ছে মাইক্রোস্কোপ, এটার মাধ্যমে আপনার বোর্ডের কাজগুলো দেখা হয়। আচ্ছা, মাদারবোর্ডে? হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি Apple.BD তে। এখানে আপনার মোবাইলের যাবতীয় সকল সমস্যার A to Z সমাধান পেয়ে যাবেন, মোবাইল সার্ভিসিং রিলেটেড। পাশাপাশি মোবাইলের যত ধরনের অ্যাক্সেসরিজ প্রয়োজন সবকিছুই পাবেন, 100% ব্যাটারি গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন, তাই তো? আমাদের সাথে রয়েছে এই প্রতিষ্ঠানের ওনার রুবেল সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন? শুরুতে অ্যাড্রেসটি বলে দিবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের লোকেশন হচ্ছে হাতিরপুল, মোতালেব প্লাজা, স্বপ্নং 271 নম্বর। অবশ্যই ভিজিট করবেন যারা সার্ভিস করাতে যাচ্ছেন। মোতালেব প্লাজা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সার্ভিসিং সেন্টার। এখানে দেখতে পাচ্ছেন ওনাদের প্রচুর দক্ষ টেকনিশিয়ান আছে। দক্ষ টেকনিশিয়ান দ্বারা 100% আপনাদের গ্যারান্টি সহকারে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজটা করে দিবে, মানে আপনারা নিশ্চিত থাকেন একদম কোয়ালিটিফুল সার্ভিসিংটা আপনারা নিতে পারবেন Apple.BD থেকে। জি। সো বেওয়াস আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা আমাদের সার্ভিস সেকশন আমরা পরিচয় করাই দেবো। আমাদের এখানে কারা কারা অ্যাকচুয়ালি আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে, আপনারা আসলে যাদেরকে পাবেন এবং তাদের নাম পরিচয়, কী কাজ করে অ্যাকচুয়ালি সেটাই আমি আপনাদেরকে বলে দেবো। ওনার নাম হচ্ছে সাগর ইসলাম, ওনাকে আসলে আপনারা পাবেন। উনি আপনাদের মোবাইলের যাবতীয় ডিসপ্লে, ব্যাকসেল এবং আপনার ক্যামেরার সমস্যা যেগুলো থাকবে ওগুলো আপনার সুন্দরভাবে সলিউশন করে। ওকে, তারপর এই পাশে আরেকজন আছে, তারপরে উনি হচ্ছে জীবন ইসলাম। জীবন ইসলাম ভাই, উনি আপনাদেরকে আইফোনের সকল ধরনের কাজ করে দিয়ে থাকে উনি। তো এক্ষেত্রে আজকে উনি আপনাদেরকে একটা লাইভ 12 Pro Max এর কাজ উনি দেখাবে। আচ্ছা ভাই, এটা কি মূলত? এটা হচ্ছে মাইক্রোস্কোপ, এটার মাধ্যমে আপনার বোর্ডের কাজগুলো দেখা হয়। আচ্ছা, মাদারবোর্ড? হ্যাঁ হ্যাঁ, অতি ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন তো, ওইখানে দেখানো হয়। আচ্ছা, একদম জুম করে দেখানো হচ্ছে কিন্তু। এই হচ্ছে আমাদের কবির ভাই, HM কবির। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। মূলত কি কাজ করে? সকল ধরনের মাদারবোর্ডের কাজগুলো করে থাকে। ওনার অভিজ্ঞতা মোটামুটি এই লাইনে 14 বছর। ভাইয়া কোনো কাজ করতেছেন এখন? এটা হচ্ছে অ্যাপল আইফোন 6 প্লাস 6S, আর একটা হচ্ছে আপনার A30, স্যামসাং A30। সকল কাজগুলো আপনি করেন? হ্যাঁ, আইফোনের সকল কাজ এবং অ্যান্ড্রয়েড বলেন, আইফোন বলেন, A to Z টোটাল কাজটা আমি করি। জীবন ভাই, জীবন ভাই কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম ভাইয়া, ভালো আছেন?
আমি মূলত কাজ করি আইফোনের এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন সেক্টর নিয়ে, হার্ডওয়্যার ইস্যু এবং সফটওয়্যার ইস্যু, এনিথিং, সবকিছু, সব সমাধান করে। ওকে, এসে কিন্তু আরেকজন ব্লগারের সাথে দেখা হয়ে গেল। স্বপন ভাই, কি অবস্থা? আপনি কোথায় থেকে আসলেন? আমি এটা রিপেয়ার করতে আসছি। রিপেয়ার করতে? হ্যাঁ, রিপেয়ার করছি, কারণ এটা গতকালকে রোজা রেখেছিল, তারপর কিছু খাইতে পারে না রোজা রাখার পর। আর কি অবস্থা? আর কি সমাধান কোথায় আসলে পাবে ভাই? আচ্ছা, সমাধান আসতে হবে Apple.BD তে। যে নামে Apple.BD তে আসছি, এটা এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 প্রো ম্যাক্স এর একদম ফুল বডি। এই যে দেখেন, এটা একদম ক্র্যাক খাওয়া, পুরো ভেঙে গেছে। কিন্তু আমরা বোর্ডটা চেক করছিলাম, বোর্ডটা একদমই রান আছে, সবকিছু কাজ করতেছে। জাস্ট আপনার বডিটা চেঞ্জ করলে, টোটাল বডিটা চেঞ্জ করে দিবে, একদম নতুন বডি অ্যাডজাস্ট করে দিবে 20,000 টাকা। যেহেতু এটার প্রাইসটাই বেশি, 1,00,000 টাকার উপরে, সেজন্য কিন্তু এটার জন্য একটু প্রাইসটা বেশি লাগতেছে। হ্যাঁ, মার্কেটে এভাবে যদি আপনারা হয়তো আইফোন XR বা হচ্ছে এগুলা যদি করেন, আরো কম লাগবে। 12 প্রোর জন্য কিন্তু একটু বেশি লাগবে, মানে যেগুলোর বাজেট বেশি সেগুলোর ক্ষেত্রে কাজ করাতে একটু খরচটাও বেশি পড়বে। A30 বা A50 বা A70, মানে স্টার্টিং প্রাইসটা কত করে, মানে শুরু কত টাকা থেকে? আপনার এটা ডিপেন্ড করে আপনার প্রবলেমটা কিসের। যদি ডিসপ্লে হয়, ডিসপ্লে প্রাইসটা একরকম। আচ্ছা, যদি ব্যাকশেল হয়, ব্যাকশেলের প্রাইসটা একরকম। ব্যাটারি হয়, ব্যাটারির প্রাইসটা হয় ভিন্ন রকম। সেক্ষেত্রে আমরা আমাদেরকে আগে বুঝতে হবে যে সমস্যা কোন জায়গায়। সমস্যাটা যদি হয় আপনার ব্যাটারিতে, আমরা A70 এর ব্যাটারিগুলো আমরা নিয়ে থাকি 1500 টাকা, 2 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। তো এক্ষেত্রে 2 বছরের ভিতরে যদি কোনো অবস্থায় ব্যাটারি ফুলে যায়, গ্যারান্টি কার্যকর হবে না। আর যদি এমনিতে ধরে এন্ডার্স থাকতেছে না, ব্যাক আপ ঠিক দিচ্ছে না, অটো গরম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ব্যাটারিটা রিপ্লেস করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন দেখবো 13 Pro Max এ যে বডিটা চেঞ্জ করতেছে কিভাবে করে, সেটাই দেখবো, আমাদের দর্শকদের দেখাবো লাইভ, আপনারা দেখতে পাবেন। ফার্স্টে আমার হচ্ছে ব্যাটারি এটা আনতে হবে, তারপরে এসে মাদারবোর্ড আনতে হবে, ক্যামেরা টেমা সব ফিটিং করতে হবে। এটা তো পুরাটাই ইয়েতে দেওয়া সম্ভব না, ভিডিওতে সম্ভব না, এটা আমি ওষুধ, হ্যাঁ, সময়ের ব্যাপার সেবার আছে। হ্যাঁ, টোটাল আমরা কাজ করে নিয়ে, কাজ কমপ্লিট। জি, কাজ কমপ্লিট। আচ্ছা, কতক্ষণ সময় লাগছে কাজটা করতে? 40 মিনিটে হয়ে গেছে কমপ্লিট। আমরা বসে থাকতে থাকতে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান এসে বসে থেকে কাজটা করে নিতে পারবেন, আপনার ফোনের, যে কোনো স্মার্টফোনে বসে থেকে কাজটা করাতে পারবেন। যারা মূলত ঢাকার বাইরে আছে, কুরিয়ার ফ্যাসিলিটিস নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আসলে তো অনেক টাকা খরচ হবে, তারা চাইলে প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে সার্ভিসটা করে তারপরে নিয়ে যেতে পারবে। সমস্যাটা লিখে দিতে হবে। আচ্ছা, সমস্যাটা সাথে লিখে দিবে যে আমার এই ফোনের এই সমস্যা। তারপরে আইফোন লাভারদের একটা সমস্যা হয়, এক্স এর পরের থেকে যে ফোনগুলো মনে করেন ইয়া ব্যাটারি চেঞ্জ করলে সার্ভিস উঠে থাকে। জি জি, আমাদের কাছে যদি আমাদের কাছে মনে করেন এটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, একদম ওকে, একবারে ওকে, পারফেক্ট। আচ্ছা, চেঞ্জটা করছেন কি মূলত, পিছনের বডিটা? জি, পিছনের বডিটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, ক্যামেরাটা ক্লিয়ার আছে? একদম সবকিছু দেখান তো আমাদের দর্শকদের। দর্শক, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স যেটা প্রথমেই দেখাইছিলাম আপনাদের, এটা কিন্তু অল ওকে হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার তো এই মুহূর্তে না, আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া আছে, সেজন্য দেখাতে পারতেছি না, কিন্তু পিছনের ব্যাক বডি যদি দেখাই, একদম ওকে আছে, ক্রিস্টাল ক্লিয়ার, সবকিছুই কিন্তু একদম ওকে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্যামেরাটা, আমরা পিছনের লুকটা দেখাই, এই যে বডিটা ফুল ফ্রেশ, একদম নিউ বডি, অ্যাডজাস্ট করে দিছি। আচ্ছা দর্শক, এই পাশে আছে জিএম ভাই, জিএম ভাইয়ের সাথে কথা বলবো, মূলত উনি কি কাজ করতেছে সেটাই আপনাদের দেখাবো। জিএম ভাই, অবস্থা কি করতেছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি কাজ করতেছেন? একটা ফোনের ডিসপ্লে প্রবলেম, ডিসপ্লেতে লাইট আসে না। আচ্ছা আচ্ছা, তো এটা দেখতে হচ্ছে যে মাদারবোর্ডে কোনো প্রবলেম আছে কিনা, যার কারণে মাদারবোর্ডটা, মানে আপনি চেক করছেন? না, চেক করার জন্য এখন ওপেন করছি। ওকে, চেক করে তারপরে হচ্ছে কাস্টমারকে আপনি বলবেন যে কেমন কস্টিংটা পড়বে। আচ্ছা, এগুলা দেখার জন্য তো কস্টিং লাগে না? দেখার জন্য কোনো কস্টিং লাগে না, আমরা জাস্ট বলবো
যে সমস্যা কোন জায়গায় সমস্যাটা যখন সলভ করে দিতে পারবো তখন কস্টিংটা নেব। যে পার্স লাগে ওই পার্স অনুযায়ী আপনার প্রাইসটা নেন, পাশাপাশি আপনাদের সার্ভিসের একটা চার্জ আছে সেটা আপনারা ধরেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, মোটামুটি আপনি ধরতে পারছেন এটা সমস্যাটা কি আছে? সমস্যাটা এখন মাত্র আমি মাদারবোর্ডটা ওপেন করলাম, ওপেন করার পর আমি চেক করব, চেক করার পর বুঝতে পারবো কোন জায়গাটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, দেন আমি কাস্টমারকে বলবো এই প্রাইসে এটা করা সম্ভব। আচ্ছা দর্শক, কবির ভাই আমাদের সাথে আছে এই পাশ থেকে, কি কাজ করছেন আপনি? পোকো X2 একটা কমপ্লিট করলাম। পোকো X2? আচ্ছা কি সমস্যা ছিল এটার? রাবার লাগাইতেছেন কে? জি জি, এটা হচ্ছে টাচ কাজ করতে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইয়ার ব্যাপারে কি হচ্ছে আপনার কিসেতে? এখন একদম প্রপারলি কমপ্লিট দেখাচ্ছি আপনাকে, এই যে ফোন চালু হয়ে গেল। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে, ফোনটা টাচে কাজ করতে না, ক্যামেরা আসতো না। আচ্ছা এখন হচ্ছে এটা সিপিওটা রিবুরিং করার কারণে এটা কমপ্লিটলি অফ হয়ে গেছে। তো যদিও এটা রিস্কের উপরে কাজ করতে, তোমার কি হাই রিস্ক নিয়ে নিছি যে এটা খরচটা কেমন পড়ছে? খরচটা পড়ছে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা কমপ্লিট হয়ে গেছে সব? একদম। মাদারবোর্ড কিন্তু ওই তো কাস্টমার অনেক ঘোরাঘুরি করছে, মাদারবোর্ড কেনার জন্য তো কাস্টমারের সাথে আমি চ্যালেঞ্জ করছি যে মাদারবোর্ড কিনতে হবে না, যে আপনি এটা যদি কমপ্লিট করে দিতে পারে আপনার 2500 টাকার ভিতরে সমাধান কি হয়েছে বা আপনি চেক করে ধরতে পারছেন? মূলত মোবাইলটা রানিং অবস্থায় আছে, আচ্ছা ডিসপ্লেতে কোনো পাওয়ার আসছিল না, কাস্টমার যেরকম বললো। এরপর মোবাইলের ইয়াটা খুলে সার্কিটটা খুলে দেখলাম যে এখানে লাইটিং এর সমস্যা, লাইটিং এসির সমস্যা পেয়েছি। আচ্ছা তো লাইটিং এসির যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ ওকে হয়ে যাবে, ওনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে না। এরকম দেখা যায় যে অনেক কাস্টমারের ডিসপ্লেতে লাইট আসে না কিন্তু মোবাইলটা চালু আছে, কল দিলে কল আসে, টাচ করলে টাচ হয় কিংবা সাউন্ড হয়, এরকম একটা অবস্থা দেখা যায় কাস্টমারের অ্যাভেলেবেল। তো ওই প্রেক্ষিতে যখন আমাদের কাছে নিয়ে আসে আমরা প্রথমে মাদারবোর্ডটা একটু চেক করে দেখি, মাদারবোর্ডে কোনো সমস্যা আছে কিনা, দেন পরবর্তীতে ডিসপ্লে কোনো সমস্যা আছে কিনা এটাও চেক করে আমরা ফাইনালি একটা প্রাইস আনুমানিক খরচটা কেমন লাগতে পারে এটা। এখন যে কাস্টমারটা ফোনটা দিল আমাকে, এই কাস্টমারের ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এখানে, ডিসপ্লেটা অল ওকে আছে। জি জি ঠিক আছে, ডিসপ্লেটা আমার চেঞ্জ করতে হবে না যার কারণে ডিসপ্লে প্রাইসটা একটু বেঁচে গেছে বলা যায়। সো এখন জাস্ট এই ডিসপ্লে, সরি এই ফোনের যে আইসিটা রয়েছে লাইটিং এসি, এই লাইটিং এসির কাজটা করলে ফোনটা সমাধান হয়ে যাবে, একদম সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি যে কাজটা করেন এই কাজের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন আপনারা? ইনশাল্লাহ আমাদের কাজের 1 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে, 1 মাসের মধ্যে যদি ওই কাজটার ওই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসলে 1 মাসের মধ্যে এটা সলভ করে সমাধান করে দিবেন। জি জি ইনশাল্লাহ, যদি সমাধান না হয় ওই ক্ষেত্রে আমরা রিফান্ড করি। রিফান্ড করে দিবেন? জি জি, চমৎকার। তো দর্শক আপনি কিন্তু একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আপনার কাজটা করিয়ে নিতে পারবেন Apple.BD থেকে। আমি এখন আপনাদেরকে আমার ব্যাটারি সেকশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আমাদের কাছে এখানে কি কি ব্যাটারি পাচ্ছেন। যেমন এগুলো কি অরিজিনাল? হ্যাঁ 100% অরিজিনাল, আপনি ফক্সকনের ওয়ারেন্টি গ্যারান্টি হয় এগুলো? এগুলো 2 বছরের গ্যারান্টি আমরা দিই। 2 বছরের গ্যারান্টি রয়েছে? একদমই 2 বছর পর্যন্ত আমরা দিয়ে থাকি। নিজস্ব ব্র্যান্ডিং এ না, এগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, ফক্সকন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ব্যাটারিগুলো খুবই ভালো হয়, ঠিক আছে। আর হচ্ছে এমনি তো Apple এর যে মানে আইফোনের ব্যাটারি এবং হচ্ছে অ্যান্ড্রয়েড এর সকল ফোনের ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর এখান থেকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনার ফোনের অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যার যেটা সমস্যা সমাধান আপনারা পেয়ে যাবেন। আচ্ছা পাশাপাশি এখানেও কিন্তু ব্যাটারি সেকশন রয়েছে, এই পাশে অ্যাক্সেসরিজ, মোবাইলের যাবতীয় সকল অ্যাক্সেসরিজ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অবশ্যই, মানে A to Z যা কিছু প্রয়োজন আপনারা কিন্তু Apple.BD তে আসলে পাবেন। অ্যাড্রেসটি আবারও বলে দিবেন? অবশ্যই, আপনারা আমাদের অ্যাড্রেসটা গুগল ম্যাপ থেকে আপনারা নিতে পারবেন, অথবা আমি বলে দিচ্ছি Hatirpool মোতালিব প্লাজা Level 1 271 নম্বর। অবশ্যই আমাদের টপ নাম্বার আপনারা মনে রাখবেন, only 271 নম্বর। সবাইকে ধন্যবাদ।